যুবতী নারী তাকে নিয়ে তাদের সব মাথা ব্যথা। যদি নারীর প্রতি এত মায়াই হইতো, দয়াই হইতো, তো বৃদ্ধ নারীর প্রতি দয়া বেশি দরকার না যুবতী নারীর প্রতি দয়া বেশি দরকার? বৃদ্ধ হয়ে গেলে মানুষ অসহায় হয়ে যায় না? দেখা গেল ছেলে মেয়ে অমানুষ, খোঁজ খবর নেয় না, অথবা নিঃসঙ্গতা আছে, সঙ্গী হারিয়ে ফেলেছেন নানা কারণে। বৃদ্ধকালে একজন নারী যতটা অসহায় হয়, একজন যুবতী নারী তো ততটা অসহায় হয় না। তার বাপ থাকে, ভাই থাকে, স্বামী থাকে, কেউ না কেউ থাকে। কিন্তু আজ পর্যন্ত কোনো নারীবাদীকে দেখেছেন আপনারা যে বৃদ্ধ নারীদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা আছে? নাই, কারণ তার যৌবন নাই, যৌবন শেষ। এই নারী নিয়ে তাদের আর কোনো মাথা ব্যথা নাই। তারা বাহির করতে চায় যুবতীটাকে। কিরে ভাই, রিসেপশনে দেখে দেখে বুড়িদের কেন চাকরি দিবেন? তাদের একটু চার টাকা পয়সা দরকার, যদি দেওয়াই লাগে তো তাদের কেন দেওয়ার কথা? তাদের হাত খরচ দরকার, তাদের এখন নিঃসঙ্গতা দূর করা দরকার, তাদের পাশে দাঁড়ানোর দরকার, তাদের ওষুধ খরচ দরকার হয়, তাদের ট্রিটমেন্ট খরচ দরকার হয়। যদি চাকরি দিতেই হয় কথার কথা, তাহলে সেক্ষেত্রে আইনা ওই বয়স্ক দেখে দেখে তাদেরকে না চাকরি দেওয়ার কথা। কই নারীবাজীদের সে কাম করে না, চাকরি দেওয়া তো পুরো কথা, খাইলো না খাইলো বাঁচলো মরলো এগুলার কোনো খোঁজ খবর নাই। আর ইসলাম, ইসলাম কি করে, নারী যখন বয়স্ক হয়ে যায় তখন যৌবনকালে যেরকম সন্তানরা তার দেখভাল করতে হয়, বৃদ্ধ হওয়ার পরে আরো গুরুত্বের সাথে দেখভাল করতে হয়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ও কিলাহুমা, তোমার মা বাবার উভয়ে অথবা যে কোনো একজন, ধরেন মা, তিনি যদি বৃদ্ধ হয়ে যান, বার্ধক্যে চলে যান, তখন তার অধিকারের ব্যাপারে সচেতন থাকবে। বৃদ্ধা মহিলা, বৃদ্ধ পুরুষ, তাদের অধিকারের ব্যাপারে সচেতন থাকবে বার্ধক্যে গেলে। তখন তাদের সামনে উফ বলবে না, তাদের কষ্ট হয় এমন কোনো কথা বলবে না, এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, তাদের প্রতি দয়া পরবশ হয়ে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ হলে তখন কেয়ার করার জন্য নির্দেশ দিচ্ছেন আলাদা করে, স্পেশাল নির্দেশ। বাবা মার কেয়ার তো সবসময় করতে হবে, বার্ধক্য গেলে বিশেষভাবে করতে হবে, আল্লাহ নির্দেশ দিচ্ছেন। আর নারীবাদীর শুধুমাত্র ওই যুবতী নারীর অধিকার নিয়ে সোচ্চার, বৃদ্ধের ব্যাপারে কোনো মাথা ব্যথা, যার দরকার তার ব্যাপারে মাথা ব্যথা নাই। তাহলে এটা কি নারীর অধিকার না অন্য কিছু? অন্য কিছু যে এটা বোঝার জন্য আর পণ্ডিত হওয়ার দরকার আছে? মুহতারাম হাজরিন, আমরা অনেকে এদের এ সমস্ত প্রতারণার ফাঁদে পা দিয়ে আধুনিক সাজে, আধুনিক, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন খোলামেলা চলবে মানে আধুনিক, আর বোরকার মধ্যে ঢুকবে, মোজার মধ্যে ঢুকবে, হিজাবের মধ্যে ঢুকবে, তো এটা সেকেলে আগের। এর আগে আমরা একাধিকবার একাধিকটা ঘটনা আপনাদের সামনে এক্সাম্পল তুলে ধরেছি, যে গত দুই বছর আগে সম্ভবত সারা বাংলাদেশে মেডিকেল ভর্তি করি পরীক্ষায় ফার্স্ট হয়েছে যেটা, সে একজন মেয়ে এবং আপাদমস্তক পর্দার মধ্যে থাকা। তাহলে এই পর্দা কি প্রগতি বা উন্নতির পথে কোনো অন্তরায় হয়? এবং একই ঘটনা তার কিছুদিন পরে আমরা আবার পুনরাবৃত্তি হতে দেখেছি। তো এই দেশে মেয়েরা পর্দাপোশীদের মধ্যে থেকে শালীন পোশাকের মধ্যে সব কিছু করা সম্ভব, আর এটার বিপরীতে যারা নারীদেরকে এভাবে উন্মুক্ত করতে চায়, খোলামেলা করতে চায়, অশালীন পোশাকে উদ্বুদ্ধ করতে চায়, তারা এই দেশটাকে, এই সমাজটাকে অস্থিতিশীল করতে চায়, যুবকদেরকে ধ্বংস করতে চায়, যুবক যুবতীদের চরিত্রকে নষ্ট করতে চায়। আর এই সবগুলো আল্লাহ তাআলার গজব দুনিয়াতে নাজিল হওয়ার অন্যতম একটা মাধ্যম। আমরা তো আর তাদের টুটি চেপে ধরতে পারবো না। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সংকল্প করি, আমরা আমাদের প্রত্যেকে পুরুষ আমাদের চোখের পর্দা করব, আর আমাদের পরিবারের মেয়েদেরকে পর্দার গুরুত্ব বোঝাবো। পর্দা তাদের জন্য বোঝা নয়, পর্দা তাদের জন্য প্রোটেকশন। পর্দা নারীর জন্য প্রোটেকশন নাকি বোঝা? ভাইরা আমার, একজন নারী তিনি যখন শালীন পোশাকে থাকেন, তিনি যখন পর্দার মধ্যে থাকেন, তখন তাকে নিয়ে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের কোনো কিছু যখন ফুটে না ওঠে, প্রকাশিত না হয়, তখন তাকে নিয়ে মনে বাজে চিন্তা কল্পনার সুযোগই কোনো পুরুষ পায় না।